আমি মনে করেছিলাম আমি একা স্টাইলিস্ট, এখন দেখছি তুই স্টাইলিস্ট। আমার সম্পর্কে তোর জানার মধ্যে আরো অনেক কিছু ভুল আছে। মোটেও না, তোর জন্ম থেকে শুরু করি। তোর জন্মটা একটা নোংরা বস্তির ঝুপড়িতে। জন্মের পর তোর বাবা মারা যায়, তোর মা তোকে বড় করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। এক সময় তোর মাও অসুস্থ হয়ে পড়ে। তুই তোর মার ঔষধ কেনার জন্য, তাকে সুস্থ করার জন্য রমজানের দলে যোগ দিস। রমজানের কথা মতো হিরোইনের পোটলা বিক্রি করতে করতে অনেকবার তুই পুলিশের তাড়াও খেয়েছিস। এমনি একদিন পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ডাস্টবিনের পাশে ফেলে যাওয়া ছালার ব্যাগের মধ্যে একটা পিস্তল খুঁজে পাস। ঠিক ওই দিনই রমজানকে তোর বর্তমানের ডান হাত রামাকে পানিতে চুবাতে দেখে তুই রমজানকে সেই পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলিস। তারপর রমজানের লোকে তাড়া খেয়ে তুই আর রামা আকবর খানের গাড়ির সামনে পড়ে যাস। এরপর তুই রাজা থেকে আকবর খানের ছেলের নামটা নিয়ে কিং হয়ে যাস। শুধু কিং বললে আমার নামটা বলা সম্পূর্ণ হয় না। আমার নাম কিং টন নাম্বার ওয়ান। অবাক লাগছে না, তোর লাইফ হিস্ট্রির বইটা হুবহু বললাম কি করে? এই জন্য বলতে পারলাম, কারণ তোর লাইফ হিস্ট্রির বইটা আমার অফসেট মেশিনে ছাপা হয়েছিল। ওসমান, তুই শুনে শুরুতেই অবাক হবি যে তোর লাইফ হিস্টোরিটা 2 টাকার একটা কলম দিয়ে আমি বাম হাতে লিখেছিলাম। কারণ একটাই, অফসেট মেশিনে ছাপানোর কোনো প্রয়োজন আমি মনে করিনি। তুই নিশ্চয়ই স্বীকার করবি তোর জন্মটাই একটা অন্ধগলিতে। 10 বছর বয়স পর্যন্ত তুই ওই অন্ধগলিতেই বড় হয়েছিস। একসময় অন্ধগলিটা ভেঙে দেবার পর তুই টোকাই ছেলের মতো রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতে শুরু করিস। কাগজ কুড়াতে গিয়ে একদিন আমি যে রমজানকে গুলি করে মেরে ফেলেছিলাম, ওই রমজানের সাথেই তোর দেখা হয়ে যায়। রমজান তোকে তার কাছে আশ্রয় দেয়। এরপর টাকার বিনিময়ে মিছিলে মিটিংয়ে ককটেল মারতে মারতেই তোর বড় হওয়া। এখানেই তোর জীবন থেমেছিল না। দেলোয়ার নামের একজন ড্রাগস বিজনেসম্যানকে খুন করে তোরা দুজন ড্রাগস চক্রে ভিড়ে যাস। আর এই ড্রাগস বিজনেস নিয়েই আকবর খানের সঙ্গে রমজানের দ্বন্দ্ব শুরু হয়। আকবর খানের একমাত্র সন্তান কিংকে খুন করা সবই তোর লাইফ স্টোরির মধ্যে পড়ে। শুধুমাত্র এইটুকু জেনেই তুই মনে করেছিস তুই সব জানিস? আরো জানি, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হংকং পালিয়ে যাওয়া, সেখানে মাফিয়া চক্রে যোগ দেয়া এবং হংকং এর ডন মিস্টার লুইসকে খুন করে নিজেকে ডন ঘোষণা করা, তারপর হংকং পুলিশের তাড়া খেয়ে আবার বাংলাদেশে ফিরে আসা। বাহ বাহ, তুই দেখছি ইন্টারপোলকে হার মানিয়ে দিয়েছিস। ভালো, খুব ভালো। তোর মতো একজন বিচক্ষণ বন্ধুই আমার প্রয়োজন। শোন, তুই যদি আমার হয়ে আমার সাথে হাত মিলিয়ে ড্রাগস ব্যবসা শুরু করে দিস, তাহলে আমি তোকে আরো বড় পজিশনে নিয়ে যাব। তুই শুধু হ্যাঁ কর। হ্যাঁ বলার সাথে সাথে তোর নামে বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুললে $100 মিলিয়ন জমা করে দেব। এরপর ব্যাংকের সেই অঙ্কটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শোন ওসমান, আমি শেকিং,
যে এই বাংলাদেশটাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এদেশের মাটি আমার কাছে সোনার চেয়েও দামি, তাই এদেশের মাটিতে আমি কোনো ড্রাগস বিজনেস হতে দেব না। তাই তুই যত লোভ দেখিয়ে আমাকে তোর বন্ধু বানানোর প্রস্তাব দিস না কেন, আমাকে তুই আমার উদ্দেশ্য থেকে এক চুলও নড়াতে পারবি না। শুধু তুই কেন, তোর মতো দশটা ওসমান, শক্তি ক্ষমতা লোভ কোনোটা দেখিয়েই আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না। তাই তোকে বলছি, তুই এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যা, নইলে আমার হাতেই তোকে মরতে হবে। ডোন্ট শাউট, গলা নিচু করে কথা বল। মনে রাখিস, আমি যা বলি তাই করি, বিকজ আই এম কিং, ডন নাম্বার ওয়ান।